হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আরিফ টেক 24 চ্যানেল আপনাকে স্বাগতম। আজকে যে ভিডিওটা নিয়ে আলোচনা করব সেটা হলো ওয়ানএক্স বিট কীভাবে আপনারা ইনকাম করবেন। তো প্রথমে যারা ওয়ানএক্স বিট ইনস্টল করেন না এবং অ্যাকাউন্ট ক্রিয়েট করেন নাই, তারা ওয়ানএক্স বিট ডাউনলোড দিয়ে তারপর অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। প্রথমে আমরা ওয়ানএক্স বিট অ্যাপে ক্লিক করব। ক্লিক করার পর লোডিং নেবে একটু, তার জন্য ওয়েট করতে হবে। এই এরকম একটা ইন্টারফেস আসবে, তারপর আমরা থ্রি ডট মেনুতে ক্লিক করব। এই যে এই জায়গায় দেখতেছেন এইটা, এইটা আমরা ক্লিক করব। এটাই ক্লিক করার পর দেখুন এরকম একটা ইন্টারফেস আসবে, আমরা ক্লিক করব লাইভ। আমরা যেটা লাইভ সার্ভে করব, লাইভ সার্ভে করব। সো আমরা লাইভে ক্লিক করব। লাইভে ক্লিক করার পর এরকম আসবে অনেক খেলা আপনার, যেইটা এই ক্রিকেট আছে আপনার, অনেক খেলা আছে আপনার যেটা মন চাই, ক্রিকেট আছে, তারপর ফুটবল, টেনিস, বাস্কেটবল, ইসোকি, ভলিবল, টেবিল টেনিস। সো আমরা যারা নতুন তাদের জন্য সবচেয়ে বেস্ট হবে টেবিল টেনিস, আর টেবিল টেনিস আর ক্রিকেট এই দুইটা, যারা নতুন তাদের জন্য এই দুইটা ভালো হবে। একটা হলো টেবিল টেনিস আর দুই হলো ক্রিকেট। সো আমরা আজকে টেবিল টেনিসে কীভাবে খেলবেন সেটা দেখাবো। তো তাহলে টেবিল টেনিসে ক্লিক করলাম। টেবিল টেনিসে ক্লিক করার পর এরকম আসবে অনেক, যেমন এই জায়গায় দেখেন, এই জায়গায় আসছে, এই জায়গায় আসছে সিজিসিএন রিপাবলিক মাস্টার টেবিল টেনিস, 8 কাপ, পুরো স্পেন সিরিজ, তারপরে পুরো লিগ, যেইগুলো পুরো। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, যেমন আমরা এখান থেকে একটা ক্লিক করি, যেমন মাস্টার, এইটি আমরা ক্লিক করি মাস্টার টেবিল টেনিস, এগুলো খেয়াল রাখতে হবে। প্রথম দুই একটা ম্যাচ দেখবেন, প্রথমে এটি ক্লিক করলাম, এই দেখেন, ক্লিক করার পর এই যে দেখেন প্রথম খেয়াল রাখতে হবে, এই জায়গায় লক্ষ্য করেন, এই যে দেখেন এই একটা ম্যাচ কিন্তু খেলছে, এই জায়গায় টোটাল তিনটা ম্যাচ হয়েছে। প্রথমে দেখতেছেন এগারো বাই পাঁচ, একজন 11 পয়েন্ট পাইছে, একজন 5 পয়েন্ট পাইছে, এই W1 আর W2। তো আপনারা এরকম দেখুন, এই হলো একটা, এই একটা টিম, এই W1 এই, আর এল W2, এটা দুই নম্বর প্লেয়ার। সো এখন এই দেখুন 1 নম্বরে 11 পয়েন্ট আর 2 নম্বরে 5 পয়েন্ট। সো এই 1 নম্বরে যেচ্ছে 11 পয়েন্ট, যে 11 পয়েন্ট আগে করবে সেই ফার্স্ট হবে। সো আমরা এখন আমরা তিন নম্বর সেট, আপনার সেট ক্লিক করবেন, যেরকম সেট ক্লিক করে অন্য একটা সেটে যাবেন, এই যেমন এই একটা সেট, টোটাল 6 সেট থাকলে 6 সেট, 5 সেট থাকলে 5 সেট। আর একটা জিনিস দেখেন, এই জায়গায় সেট, আপনারা সেট বুঝবেন, এই জায়গায় সেট লেখা আছেই, আপনারা তাহলে বুঝবেন যে কত নম্বর সেট, কত নম্বর, এই দেখুন 7 নম্বর সেট। আর এই জায়গায় দেখবেন যে কত নম্বর সেট চলে, এই দেখুন এই 3 নম্বর সেট চলে। এখন আমরা চাচ্ছি 3 নম্বর সেট অলরেডি খেলা শেষ, প্রায় শেষ পর্যায়ে, এখন আমরা 4 নম্বর সেটে যাব। এই দেখুন আমরা 4 নম্বর সেটে খেলব। এখন আমরা 4 নম্বর সেটে ক্লিক করার পর এই জায়গায় দেখতেছি ওয়ান টিম, এই W1 টিম, এটা যদি আমরা আপনারা সর্বনিম্ন 15 টাকা দিতে পারবেন, W1 হইলে দিয়া W2। এখন আপনি যদি একটা জিনিস দেখাই আপনাদের, এই যে আমরা এটাই এই W1-এ ক্লিক করব, W1-এ ক্লিক করার পর এই জায়গায় দেখতেছেন ব্যালেন্স, এই জায়গায় ইন্টার অ্যামাউন্ট। এখন আপনি এই জায়গায় 15 টাকা যদি দেন, 15 টাকা সর্বনিম্ন 15 টাকা, এখন এই জায়গায় আপনি 15 টাকা দিলে আপনাকে তারা, যদি আপনি উইন হন, এই যে আপনার উইন হন, তাহলে আপনাকে 27 টাকা দিবে। আবার এইটা আমি বাদ দিলাম, এটা বাদ দিয়ে আমি W2 2 নম্বর টিমে ধরলাম, 2 নম্বর টিমে এই জায়গায় যদি আমি লিখি এই এই দেখুন ইন্টেরিয়র অ্যামাউন্ট, এই সর্বনিম্ন 15 থেকে, এই জায়গায় যদি আমি 15 টাকা দিই সেক্ষেত্রে আমার এই 28 টাকা দেবে। এখন আপনারা এটা ডাবলের মতো, ডাবল পয়েন্ট, এখন আমি এটা কাটলাম। এখন আমি যা করব, এই দুইটাও যেচ্ছে,
তাহলে এটা আমরা এখন একটা ধরে দেখি। যেমন চার নাম্বার সেটের বর্তমানে খেলা চলতেছে, চার নাম্বার সেটের এই দেখুন, এই চার নাম্বার সেটের খেলা চলতেছে। এখন আমরা দেই চার নাম্বার সিটেই, দুই নাম্বারটাই ধরে দেখি। দুই নাম্বার আমরা 15 টাকা দিলাম, 15 টাকার পর আপনারা সরাসরি এই এই জায়গায় ক্লিক করবেন, বেট এই জায়গায় ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করার পর একটু লোডিং নিয়ে তারপরে এক সেট হবে। এই লোডিং নিতে আছে, মানে আমার এটা সাবমিট হবে। সাবমিট হলে এই আমার এই ব্যালেন্স দিয়া এই দেখুন এই বেটস প্লিজ সাকসেসফুল, মানে সাকসেসফুল হয়ে গেছে। এখন দেখুন, কিন্তু ধরার সাথে সাথে এই একটা আগে দিয়ে লাইছে, অন্য টিম একটা গোল দিয়ে ফেলাইছে অলরেডি। এখন দেখা যাক কি, এই দুইটা দিয়ে ফেলাইছে, তার মানে এই ম্যাচটা হারার সম্ভাবনাই বেশি। দেখুন দুইটা দিয়ে ফেলাইছে, এই এখন একটা দিছে। এভাবেই আপনাদের এটা আমি দেখানোর জন্য করলাম। আসলে আমি এইটা দিয়ে এই ছোটোখাটো এইগুলা আপনারা এরকম দেখুন, এখন দেখুন এখন দেখুন সমান সমান, মানে দুইজনে কিন্তু সমান। এখন দুই দুই পয়েন্ট দেখুন, দুই দুই পয়েন্ট। আর আপনারা সেট খেয়াল রাখবেন, কয় নাম্বার সেট খেলা চলে, আপনি কয় নাম্বার সেটে ধরতে চান। এই দেখুন তিন, একটা বেশি দিয়ে লাইছি, মানে আমি বলছিলাম যে এটা জেতা সম্ভব না। কিন্তু দেখেন এই টেবিল টেনিসটা বোঝা বড় দা। এই দেখুন চারটা দিয়ে ফেলাইছে, চারটা দিয়ে ফেলাইছে। এখন দেখুন এই একটা ছিল আর সে এখন চারটা হয়ে গেছে, চারটা। এখন আমরা এটা লাইভ লাইভই দেখতেছেন সরাসরি। এই দেখুন তিনটে দিয়ে ফেলাইছে অলরেডি শেয়ার, তারও তিনটে হয়ে গেছে দেখুন। এই এখন সমান সমান আবার চারটা চারটা, দেখছেন কীভাবে এটা গোল দিতেছে। আপনারা টেবিল টেনিস এইভাবেই খেলতে পারবেন। এখন চারটা চারটা সমান সমান, এখন তো কে জিতবে কে হারবে বলা যায় না, মানে 50-50। দেখুন এই দেখুন আবার সে পাঁচটা দিয়ে ফেলাইছে, আবার পাঁচটা পাঁচটা দিছে। এই দেখুন পাঁচটা দিছে, এই দেখুন পাঁচটা হয়ে গেছে, দেখি কে জিতে। আর আমি তো ওটা ধরছি ওটা হারবো। এই দেখুন ছয়টা হয়ে গেছে। আপনারা এই জায়গায় একটু খেয়াল রাখেন, এই এই জায়গায় দেখেন এই 4-6। এখন কে জিতে বলা যায় না, কারণ এটা বলাই যাবে না, টেবিল টেনিসে বলাই যাবে না। দেখুন এই 4-6, কিন্তু আবার দেখা যাইতেছে যে অন টিমও জিতে যাবে, কিন্তু আমি তো টু টিমে যেতে ধরছি। এই দেখুন আবার 5-6, মানে বোঝা বড় দায় কে জিতবে কে হারবে। সো আপনারা এইভাবে একটু সিরিয়াস হবেন। এই দেখুন 6-6, কেমনে বুঝবেন বলুন। 6-6 পয়েন্ট অন টিমও, 6 পয়েন্ট আর যাই আপনার টু টিমও 6 পয়েন্ট। দেখছেন 4 পয়েন্ট আগানো ছিল কিন্তু আবার ধরে ফেলাইছে, জিতে যাবে সে। দেখুন 6-6, 11 পয়েন্ট যার আগে হবে সেই জিতে যাবে। দেখুন এখন সমান সমান আছে, কে জিতবে বলা যায় না, যার 11 পয়েন্ট হবে সেই জিতবে। এই দেখুন ওয়ান টিম 7টা দিয়ে ফেলাইছে, মানে এটার উপরে করে গেছে, এই 6 ফেলাই রাখছে। দেখি কে জিতে, ওয়ান টিমই জিতবে বোঝা যায় এত দূর থেকে আসছে। বোঝাই যায়, এই আবার দেখুন সমান 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 আছে, 7/7, 7.7 পয়েন্ট, 8 পয়েন্ট। এই দেখুন এখন 1 পয়েন্ট বেশি হয়ে গেছে, টু টিমের 1 পয়েন্ট বেশি হয়ে গেছে, বোঝা বড় দায়। এই দেখুন আবার সমান, আবার সমান। তো আপনাদের লক্ষ্য রাখতে হবে একটু কে জিতে কে হারে, সমান সমান হয়ে গেছে আবার 8-8। ম্যাচটা পুরো হাড্ডাহাড্ডি, এই মাস্টার টেবিল টেনিস পুরো এইগুলো পড়ু। এই দেখুন আবার এই 9 দিছে, টু টিম 9 দিছে। এই জায়গায় আপনারা খেয়াল রাখবেন কে কত পয়েন্ট গোল দেয়, আপনারা খেয়াল রাখতে হবে কোনটি কোন পয়েন্ট ভালো হয়, কোন জায়গায় ভালো খেলে প্লেয়ারে ওই জায়গায় সবসময় খেলবেন, তাছাড়া খেলবেন না। দেখেন এই হাড্ডাহাড্ডি একটার পর একটা দিয়েছে,
এই দেখুন 10 হয়ে গেছে, আর একটা যদি দিয়ে দেয় তাহলে কি, তাহলেই সাকসেস, তাহলে তার মানে 2 নাম্বার সেট জিতে যাবে। এখন দেখা যাক কে জিতে কে জিতে কে জিতে, বলা যায় না কে জিতে, তো দেখা যাক কে জিতে। এই 9টা দিছে, দেখছেন কীভাবে বুঝবেন ভাই কে জিতবে। তো আপনাদেরকে আজকে দেখানোর জন্য ভিডিওটা করলাম যে আপনারা ডিস্ক, তাই দেখুন কেমনে পসিবল ভাই, এইটা সম্ভব নেই, দেখছেন 10-10, এটা কিন্তু টু টিম অলরেডি জেতা, তার মধ্যে সে দুইটা দিয়ে ফেলাইছে। হ্যাঁ রে পুরোই হাড্ডাহাড্ডি, কীভাবে কী হইতেছে বুঝতেছি না কে জিতে। এই দেখুন এখন তো জিতে গেছে, ও এখন জিতবে না কারণ আপনার 2 পয়েন্ট আপ থাকা লাগবে। এখন যদি 12 হয়ে যায় তাহলে সেক্ষেত্রে সে জিতে যাবে, কিন্তু মনে হয় জিতে যাবে কারণ বোঝা যায় না জিতে। এই দেখেন, দেখছেন এটা কীভাবে পসিবল হয়ে গেল, দেখেন 2 নম্বর টিম জিতে গেছে, সো আপনি এটা হেরে গেছেন। এখন আপনি দেখেন এই যে ব্যাক করে যদি আমরা পিছিয়ে যাই, ব্যাক করে যদি আমরা পিছিয়ে যাই, দেখুন এই আপনার এই বেট স্টোরি ক্লিক করবেন, এই যে দেখুন লস্ট, মানে কি এই 2 নম্বর টিম হেরে গেছে, মানে হাইরা যাওয়ার পর আপনি এটা আবার যেটা আপনি উইন হবেন সেটা দেখুন, এই উইনের উইন উইন এরকম আসবে আসবে, এই দেখুন এই উইন আপনার এরকম আসবে। সো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্তই, আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।